প্রশ্ন, আমাদের গ্রামের মসজিদে ফ্লোর না থাকার কারণে বর্তমানে ত্রিপাল বিছিয়ে নামাজ পড়া হয়, কিন্তু ত্রিপালের মধ্যে আরো লেখা রয়েছে, এই মসজিদে একজন আলেম এসেছিলেন, তিনি বললেন এই লেখার উপর পা দিলে কবিরা গুনাহ হবে, এটা উঠিয়ে ফেললে মসজিদ কমিটির একজন সদস্য ছিলেন আলিয়া মাদ্রাসার আলেম, তিনি আরব কান্ট্রির বিভিন্ন উপমা দিয়ে সেটাকে জায়েজ বললেন, শেষ পর্যন্ত কোনো সমাধান হলো না, আপনি এর সঠিক সমাধান দিয়ে সবাইকে উপকৃত করবেন বলে আশা রাখি, লেখাগুলো কি ওইটা আগে দেখতে হবে। প্রশ্ন, আমার মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে, তাকে আমি দিনী শিক্ষায় শিক্ষিত করতে চাই, কি পদ্ধতিতে তাকে দিনী শিক্ষা দেয়া যায়, যদি মাদ্রাসায় পড়ানোর অনুমতি দেন তাহলে কোন মাদ্রাসায় ভর্তি করব, এ ব্যাপারে আপনার পরামর্শ কামনা করছি, পরবর্তীতে সাক্ষাৎ করবেন। প্রশ্ন, আমি দ্বীনের মাসালা মাসায়েল ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জানতে আগ্রহী, কি কিতাব পড়লে সহজে জানা যাবে, বেহেশতি জেওয়ার সংগ্রহ করে পড়বেন ইনশাআল্লাহ সহজে মাসালা মাসায়েল জানতে পারবেন। প্রশ্ন, ফজর মাগরিব ও ইশার ফরজ নামাজে সূরাসমূহ জোরে তেলাওয়াত করি, কিন্তু জোহর ও আসরের ও ফরজ নামাজে আস্তে উচ্চারণ করি, এর কারণ জানালে আমরা উপকৃত হব, উপকৃত মোটেই হব না, এর কারণ জানলেও লাভ নেই না জানলেও ক্ষতি নেই। প্রশ্ন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সম্পর্কে জানতে চাই, এবং কোন সাহাবী জানাজা ইমামতি করেছিলেন, তার জানাজা সকলে একা একা পড়ছেন, কেউ ইমামত করেননি। প্রশ্ন, এক মসজিদের মুয়াজ্জিন, তিনি কোরআনের হাফেজ, তিনি ঝাড়ফুঁক করেন, তার ঝাড়ফুঁকের নিয়ম হলো সূরা ইয়াসিনের সাত মুবিন লিখে তাবিজ দেন, তার কাছে মানুষ এসে বলে আমার সন্তান বা আমার গাবি ইত্যাদিকে মানুষ নষ্ট করেছে, তখন তিনি একটি সুই পড়ে দেন, সুই পড়ার নিয়ম হলো ভাই তাবিজ তুবিজ আমি এগুলো বুঝি না, আমি এই রাস্তার মানুষ নই। প্রশ্ন, আমার বোনের 3.5 ভরি স্বর্ণ আছে, স্বামীর দেয়া মাসিক হাত খরচ বাবদ কিছু টাকা সবসময় তার কাছে থাকে, তার উপর কি জাকাত ও কোরবানি ওয়াজিব, যে জাকাত কোরবানি উভয়টি ওয়াজিব। প্রশ্ন, জবাই করার পশু জবাই করার নিয়ম কি, পশুর মাথা থাকবে দক্ষিণ দিকে, পা থাকবে উত্তর দিকে, আর পা থাকবে সোজা কেবলার দিকে, কেবলার দিকে ফিরেই জবাই করবেন, জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ একবার বলবেন, ছুরি খুব ধারানো হওয়া জরুরি, বোতা বা দোতা ছুরি দিয়ে জবাই করা মাকরুহ। প্রশ্ন, অজুবিহীন জবাই করা যায় কি না, জি যায়। প্রশ্ন, গলা ও তার উপরি অংশে প্রহার করা কি হারাম, চেহারায় প্রহার হারাম, এবং দেহের স্পর্শকাতর অঙ্গ যেগুলো এগুলো তো প্রহার করা বৈধ নয়। প্রশ্ন, মুনাজাতে মকবুল পাঠ করলে কি ফায়দা, মুনাজাতে মকবুল হলো কোরআন এবং হাদিসে যে সমস্ত দোয়াগুলো উল্লেখ আছে সেগুলো একসাথ করা হয়েছে, এগুলো আল্লাহ পাকের কাছে দোয়া করা। প্রশ্নটা এমনই হবে, কেউ যদি বলে হুজুর দোয়া করলে কি ফায়দা, এটার যে জবাব আপনার এই প্রশ্নের সেই জবাব। প্রশ্ন, আমার চেয়ে বয়সে বড় এক ভাই, তার কিছু কিছু আচরণ আমার খুব খারাপ লাগে, এখন আমি তার সাথে কীরকম ব্যবহার করব, যত খারাপ আচরণে করুক আপনি ভালো করবেন। প্রশ্ন, আমার এক চাচাতো বোন, তার সাথে আমি পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করি, সে যখন টের পায় যে আমি তার সাথে পর্দা করছি, তখন তিনি বলেন যে তোকে ছোটবেলায় কত কোলে নিয়েছি, কাঁথা নষ্ট করে ফেললে তোমার মার সাথে আমিও তা বদলিয়ে দিয়েছি, আর আজ তুই আমার সাথে পর্দা করছিস, এখন কি আমি তার সাথে পর্দা করব নাকি করব না, বুঝতে পারছি না। আপনি তার সাথে পর্দা করবেন যত কিছুই করুক না কেন, সে আপনার বেগানা। প্রশ্ন, কোনো মেয়ে যদি নিজ শরীর তার দেখে আলে অন্য কেউ ভিডিও করে নিয়ে যায়, আর সে লজ্জায় সুইসাইড করে যে তার ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে, তাহলে কি সে আত্মহত্যার জন্য নির্ধারিত শাস্তি ভোগ করবে, যে ভোগ করবে সেভাবে চললই বা কেন যে তার থেকে এভাবে ফটো নিতে পারে। প্রশ্ন, বর্তমান বাজারে দাড়িতে রং করার জন্য এক ধরনের পাউডার মেহেন্দি পাওয়া যায়, যেগুলো পানিতে গুলিয়ে দাড়িতে দিলে রঙিন হয়, প্রশ্ন হচ্ছে এসব মেহেন্দির রং ব্যবহার করা যাবে কি, উপরে যদি এমন আবরণ না পড়ে যে আবরণের ভিতরে পানি ঢোকে না তাহলে ব্যবহার করা যাবে। প্রশ্ন, 50 বা 60 বছরের বেশি বয়স্ক মহিলা কি মাহরাম ছাড়া তার চেয়ে ছোট বয়সী কোনো দূরবর্তী পুরুষ আত্মীয় অথবা পরিচিত এজেন্সির মাধ্যমে হজে যেতে পারবে, উল্লেখ্য মাহরামের খরচ জোগানের মতো সামর্থ্য না থাকে, যিনি হজে যেতে পারবে না।
হজ ফরজ হয়েছে ঠিক, আদায় করা ফরজ হয়নি, অপেক্ষা করবে কোনো মাহারাম পায় কিনা বা খরচ জোগাড় করতে পারে কিনা, না পাইলে ওসিয়ত করে যাবে আমার পরিবর্তে বুদ্ধি হজ করবে। প্রশ্ন, কারো যদি বমি আসে সেক্ষেত্রে সে কি টয়লেটের ভিতর বমি করতে পারবে? জি পারবে। প্রশ্ন, বুধবার থেকে আমাদের মাদ্রাসার পরীক্ষা শুরু, আল্লাহ পাক সকল ছাত্রকে কামিয়াব করুন। প্রশ্ন, কোনো মুসলিম ব্যক্তি যদি এভাবে কথা বলে যে রুটি খাওয়ার ফলে আমার পেট ফুলে গেছে, তাহলে মুসলিম ব্যক্তির উক্ত কথা বলার দ্বারা ওই কথাটা কি শিরিক হবে? জি না, শিরিক হবে না। প্রশ্ন, আমার মৃত বাবা মা এবং সকল মুরব্বীদের জন্য আপনার নিকট সকল মুসলিমের নিকট দোয়া চাই, আল্লাহ পাক সকলকে জান্নাত নসিব করুন। প্রশ্ন, আমার মা অনেক অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। প্রশ্ন, শরীয়তে আমিরুল মুজাহিদ কাকে বলে? মুজাহিদদের যে আমির তাকে বলে আমিরুল মুজাহিদ। প্রশ্ন, শরীয়তের পরিভাষা পরিবর্তন করলে তার হুকুম কি? দেখতে হবে কোন ভাষা পরিবর্তন করছে। প্রশ্ন, আপনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির, কিন্তু ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসি জনপুরি হুজুর বলেছেন যে নবীজি নূরের, তার কাছে প্রমাণ আছে। তার কাছে কি প্রমাণ আছে এটা আমার জানা আছে। আমি এখনো বলি আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করছেন। কোরআন শরীফে বারবার বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, চোদ বাশারুম পাই নাকি তোমাদের মতো মানুষ, আর আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছেন মাটি দিয়ে। ওনার কাছে যে নূরের তৈরি প্রমাণ সেটা আউ্বালুমা খালাকাল্লাহু নূরি, আমি এখনো বলি এটা হাদিস নয়, এটা একটি জাল কথা। প্রশ্ন, জোবায়ের আহমদ দক্ষিণ, মসজিদ কমিটি কর্তৃক মসজিদের খাদেম সাহেবকে যদি নির্দেশ দেওয়া হয় যে জামাত চলাকালে বিদ্যুৎ চলে গেলে জামাতে নামাজ ছেড়ে জেনারেটর বা বাতি জ্বালানোর ব্যবস্থা করতে হবে, জানার বিষয় হলো কমিটি কর্তৃক এমন নির্দেশ দেওয়া শরীয়ত সম্মত কিনা? যে না, মোটেও শরীয়ত সম্মত নয়, নামাজ ছাড়া বৈধ নয়। প্রশ্ন, সুরায় ফাতেহার প্রত্যেক আয়াতে ওয়াকফ করা সুন্নত, কিন্তু কোরআন শরীফে দেখা যায় সুরায় ফাতেহার প্রথম দুইটি আয়াত না থামার চিহ্ন, তাহলে সুন্নত কি তাজবিদের নিয়মের বিপরীত? তাজবিদের নিয়ম ভিন্ন কথা আর সুন্নত হওয়া ভিন্ন কথা। যেমন তাজবিদের নিয়মে আছে নুনের উপর এবং মিমের উপর তাজবিদ হলে গুণা করা ওয়াজিব, আর এদিকে শরীয়তের হুকুম নামাজে কোনো ওয়াজিব ছেড়ে দিলে বলে সহসেজদা দিতে হয়, ইচ্ছাপূর্বক ছেড়ে দিলে নামাজ পুনরায় করতে হয়। এখন তো গুণা করলো না, মিমের উপরে তাজবিদ তারপরও গুণা করেনি, নুনের উপরে তাজবিদ তারপরও গুণা করেনি, এখন কি সহসেজদা দিতে হবে? হবে না। এটা এই বিষয়ের পরিভাষা, ওইটা ওই বিষয়ের পরিভাষা। প্রশ্ন, আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামকে মারার জন্য তার দাড়ির মধ্যে ধরেছিলেন, আকারে আবার শোনা যায় যে হযরত হারুন আলাইহিস সালাম নাকি মূসা আলাইহিস সালামের চেয়ে বয়সে বড় ছিলেন, তাহলে এটা বড় ভাইয়ের সাথে বেয়াদবি কিনা? দাড়ি ধরেননি, আগেই বলছেন যে তুমি যাই করো না করো আমার দাড়ি দূরবা না, উনি আগেই সতর্ক করছেন। বড় ভাই হিসেবে ছোট ভাইকে সতর্ক করতেই পারেন, কিন্তু দাড়ি ধরেননি। প্রশ্ন, সাহাবাদের মাঝে যারা ফকি ছিলেন তাদের চেয়ে আরো বড় কোনো ফকি কি হতে পারে? দেবেহুদা প্রশ্ন, হইলে আপনার ক্ষতি কি, না হইলে লাভ কি? প্রশ্ন, আমি রাত্রে ঘুমানোর সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে ফজরের নামাজের জন্য, কিন্তু মাঝে মাঝে উঠতে পারি না, এখন ফজরের নামাজ কাদা নামাজ কখন পড়া উত্তম? যখনই ঘুম থেকে উঠবেন তখনই পড়ে নেবেন, দেরি না করা চাই। প্রশ্ন, অহংকারের শাস্তি কি? যে যেমন কোনো লোক কাউকে যদি বলে আমার এত আছে তোমার কি আছে, এ বলে কাউকে ছোট করা ঠিক কিনা? মোটেও ঠিক নয়, অহংকারে কবিরা গুনাহ হয়। প্রশ্ন, আকিকা করা সুন্নত নাকি মুস্তাহাব? আকিকা করা সুন্নতে জায়েদা। প্রশ্ন, কোনো এক ব্যক্তির বাসায় টেলিভিশন আছে, সে এটা বাসা রাখতে চায় না, এখন সে কি এটা বিক্রি করতে পারবে নাকি ভেঙে ফেলবে? সেটা ভেঙে ফেলবে। প্রশ্ন, সুদের বিনিময়ে টাকা হাওলাত করে ছেলে মেয়ের বিবাহ দেওয়া যাবে কি না? জি না, যাবে না, বিবাহের মধ্যে আসলে খরচ নেই, ইসলামের দৃষ্টিতে বিবাহ বড় সহজ। প্রশ্ন, কোনো এক ব্যক্তির কাছ থেকে শুনেছি যে নামাজের জমাত যদি খুব বড় হয় এবং মসজিদের পশ্চিম পার্শ্বে অর্থাৎ ইমামের সামনে যদি জায়গা থাকে, যে জায়গায় মুক্তাদি দাঁড়াতে পারবে, দয়া করে উপকৃত হব? জি না, পারবো না, একথা সঠিক নয়। প্রশ্ন, নামাজের শেষ সাকাতে
তাশাহুদ শেষ করে ভুল করে দাঁড়িয়ে যাই এবং আবার বসে আত্তাহিয়াতু পড়ে সেজদা সাহু নামাজ শেষ করি, এতে কি নামাজে কোনো সমস্যা হবে? আবার বসে তাশাহুদ পড়ার দরকার ছিল না, এমনি সেজদা দিয়ে নামাজ শেষ করলে হয়ে যেত? এর আগের মাসালাটা, ইমামের আগে দাঁড়াইলে নামাজ হবে কি না? ইমামের আগে জায়গা আছে, পিছনে জায়গা হয় না, তাহলে আগে দাঁড়ানো যাবে? একজন বলছেন হয়তো সৌদি আরবে মক্কা শরীফ গিয়ে দেখি আসছে, হারাম শরীফে ইমামরা হজের সময় আসতে সামনে যায় না, পিছনে দাঁড়ায়, এই কারণে হয়তো প্রশ্ন। ওনাদের এই মশলাটি আমাদের দৃষ্টিতে সঠিক নয়। কারো মাঝহাবের কোনো মাঝহাবে ইমাম মুক্তাদির আগে দাঁড়াইলে নামাজ হবে এ কথা নেই। শুধুমাত্র হাম্বেলি মাঝহাবের সপ্তম শতাব্দীর একজন আলেম শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া উনি বলেন, অতিরিক্ত ভিড় যদি হয়, ইমাম সামনে যাইতে না পারে, তাহলে যেখানে আছে এখানে থেকে নামাজ পড়াইতে পারবেন। ওনার কথার উদ্দেশ্য এই পরিমাণ ভিড় সামনে যাওয়াই যায় তাহলে। কিন্তু আরবরা এদিকে আবার যারা আহলে হাদিস ইমাম মানে না, আর সপ্তম শতাব্দীর এই মৃত্যু ইবনে তাইমিয়ার কথা এটা মানে, হারমে এরকম ভিড় নাই যে পুলিশরা চাইলে ইমামকে আগে নিতে পারে না, এত বছর থেকে নিয়ে আসছে আর এখন থেকে সমস্যা। হাজারে আসওয়াদের মধ্যে তো যেন একটা চাকা পড়ে থাকে সবসময় মানুষের, এইটাও আধা মিনিট লাগা না এদের, মানুষ সরাই সব পরিষ্কার করে ফেলতে, ইমামকে সামনে দিতে কি অসুবিধা? এটি হলো অলসতার কারণে সমস্ত করে, সামনে লক্ষ লক্ষ মানুষের নামাজ নষ্ট হয়, আল্লাহ হেফাজত করুক। প্রশ্ন, সুরায় ফাতেহার পর সুরা মিলাতে দেরি হলে সেজদা সাহু দিতে হবে কিনা? তিন তসবি পরিমাণ দেরি হলে সাহু সেজদা দিতে হবে? প্রশ্ন, তাকবীরে উলার সময় কতটুকু রুকুতে যাওয়ার আগ পর্যন্ত? প্রশ্ন, আমরা জানি নামাজ ওহা শব্দ করলে নামাজ নষ্ট হয়ে যায়, অনেকে নামাজের মধ্যে এমনভাবে হামিদে যে হামিদে মানে হাই তোলে যে আল্লাহ বলে ফেলে, শুধু আল্লাহ বলে নামাজ নষ্ট হবে না? প্রশ্ন, দুই সেজদার মাঝে বসে কোন কোন দোয়া করব? দুই সেজদার মাসের নফল নামাজে দোয়া করবেন, নিজে নিজে যে নামাজ পড়েন সেগুলিতে করবেন, জামাতে ইমাম হইলে করবেন না, তাই মুক্তাদিরও করার সুযোগ থাকে না। সেখানে আসা আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়া আফিনি ওয়াহাদিনি আরো বিভিন্ন দোয়া বিভিন্ন হাদিসে আছে। প্রশ্ন, সেজদার সময় উভয় পা জমিন থেকে উঠে গেলে নামাজ নষ্ট হবে কি না? যদি মোটেও পা জমিনে না লাগে, পুরা সময় উঠাইয়া রাখছেন, তাহলে নামাজ হবে না। আর যদি এক তসবি পড়তে যতটুকু সময় লাগে, অন্তত এটুকু সময় দুই পায়ের যে কোনো এক পায়ের কোনো এক অংশ মাটিতে রাখছেন, এরপরে তুলে রাখছেন, তাহলে নামাজ হয়ে যাবে। তবে এভাবে পা উঠিয়ে রাখা মাকরু হয়। প্রশ্ন, আমার বাসার চারতলায় আমার আর আমার বাসার পাশে দুইটি বাসার পর একটি বিশাল মসজিদ আছে, আমাদের জানালা থেকে মসজিদের মুসল্লিদের নামাজ ভালোভাবে দেখা যায়, আজান ইকামত কেরাত সব কিছু স্পষ্টভাবে শোনা যায়, কিন্তু আমার আব্বার পায়ে হাঁটুতে ব্যথা হওয়ায় প্রতি ওয়াক্তে চারতলা থেকে উঠানামা করে নামাজ পড়া অনেক কষ্টদায়ক। প্রশ্ন হচ্ছে, যদি তিনি ঘরে নামাজ পড়েন মসজিদে জামাতের সাথে নিয়ত করেন, তাহলে কি তার নামাজ হবে যে না হবে না? প্রশ্ন, ছেলে মেয়ে প্রাপ্ত বয়স হলে একে অপরকে ভালোবাসলে পিতামাতার করণীয় কি? পিতামাতার করণীয় হলো এই ধরনের অবৈধ কাজ থেকে তাদেরকে বিরত রাখা। প্রশ্ন, দিন বুঝে তারপরে একে অপরকে ছাড়তে পারে না, কি দিন বুঝে হইল? প্রশ্ন, সব ধরনের গুনাহ থেকে বাঁচতে চাই, আল্লাহ হেফাজত করুন।